হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো যারা হচ্ছে একটু ডিজাইনার শাড়ি পরতে পছন্দ করেন, যে দাম কোনো ম্যাটার না, বাট আমরা একটু ডিফারেন্ট শাড়ি পরবো, এটাকে বলা হচ্ছে লেহেরি সিল্ক। একেবারে ডিফারেন্ট, আর এই শাড়িটা পরলে আপনি বুঝতেই পারবেন একটা মানে আপনি শাড়ি পরেছেন, এত সফটের মধ্যে হবে, অনেকটা খাদি প্যাটার্নে, বাট খাদি টাইপের না, মানে ওই প্যাটার্নের মধ্যে দেখুন কাজগুলো খুব সুন্দর, বাজার কোনো ভয় নেই। আপনারা যখন শাড়িটা সামনে থেকে দেখবেন মানে ভালো লাগবে। আর যারা হচ্ছে ভারী শাড়ি পরতে চান না, এই শাড়িগুলো তাদের জন্য। দেখুন এটা যেমন হচ্ছে খুব সুন্দর একটা কালার, পিচ কালার শাড়িটা, আর এই যে ব্লাউজ পিস রয়েছে, ওয়াও খুবই সুন্দর, পরলে খুবই ভালো লাগবে, যেহেতু রিয়েল জরি দিয়ে কাজ করা, এটা ওয়াইন কালার, এটা খুব সুন্দর পরলে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনি চাইলে গোল্ডেন ব্লাউজ দিয়েও পরতে পারেন, কন্ট্রাস্টে ভালো লাগবে। দেখুন পুরোটাই জরি দিয়ে কাজ করা, অসাধারণ, ওয়াও ইয়োলো, দেখুন ইয়োলো, ইয়োলোটাও দুর্দান্ত, দেখুন এত নাইস শাড়িগুলো, 5,200 টাকা করে হচ্ছে এগুলো, মানে ডিজাইনটা চেঞ্জ হবে, একই ম্যাটেরিয়াল জাস্ট আপনি ডিজাইনটা চেঞ্জ, কাজের ডিজাইনটা চেঞ্জ আর কি। এই যে বিয়ের আগে হচ্ছে অনেকের এঙ্গেজমেন্ট বা হচ্ছে আখ এটা সেটা অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে এই ধরনের রেড শাড়িটা নিতে পারেন, ভালো লাগবে, একদম জরি দিয়ে রিয়েল জরি দিয়ে কাজ করা, এইগুলো অনেকদিন থাকলে কালো হবে তেমন ব্যাপারটাও না। এই কালারটা খুব সুন্দর ট্র্যাডিশনাল শাড়ি, দেখুন এই কালারটা অনেকেরই ভালো লাগবে, সাউথ ইন্ডিয়ান, ওকে যারা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়াল দেখেন বেশি তারা দেখবেন এই টাইপের শাড়িগুলো, বা ইন্ডিয়ান অ্যাডে এই শাড়িগুলো অনেক দেখায়। 5,200 টাকা, এটা এই শাড়িটা অনেকেরই ভালো লাগবে, যেহেতু হালকা কালার, ওয়াইন কালার, খুবই সুন্দর শাড়িগুলো, মানে শাড়িগুলো ক্যামেরাও জাস্টিস করতে পারবেন, আপনার সামনে থেকে দেখবেন এত ভালো লাগবে। দেখুন একদম রিয়েল জরি দিয়ে করা, আর যেহেতু সফটের মধ্যে, যার কারণে আর বেশি পছন্দ হবে অনেকের সামনে থেকে দেখলে, ওকে 5,200 করে লেহেরি সিল্ক। আর এটা হচ্ছে উইডিং গ্যালারি, এটা হচ্ছে বেনারসি পল্লীতে, মিরপুর 10 সেকশন 10, ব্লক এ, হাউস নাম্বার হচ্ছে 7 লেন 3, আর স্ক্রিনে নাম্বার থাকবে, আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে তো ফ্রেন্ডস, কিপ ওয়াচিং মাই চ্যানেল, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।